পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মাঝিহার গ্রামের বাসিন্দা পরিমল বিশ্বাস জন্ম থেকেই প্রতিবন্ধী। তার বয়স 25 বছর, 80% প্রতিবন্ধী। তার দুটো পায় অকেজো। দুইবার প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করার সত্ত্বেও তিনি ভাতা পাননি। আপনার পরিবারে কে কে আছেন? আমার ছেলে আর আমি দুইজন। ছেলেটা হচ্ছে হ্যান্ডিক্যাপ, কারণ আগামো তা প্রস্তাব সব নিজের করতে হয়, খাওয়া দিতে হয়, আর্থিক অবস্থাও তো ভালো নেই। মানে জন পার দিয়ে একা ই করি। আপনার স্বামী নেই? না। নাম কি তোমার? আমার হ্যাঁ বলে মিতা। 25 বছর বয়সে পরিমল বিশ্বাসের দুটি পা জন্ম থেকে অকেজো হওয়ার জন্যও কোনো কাজকর্ম করতে পারেন না। ছেলে প্রতিবন্ধী হওয়ার জন্য তার মাকে ছেলের সব কাজ করে দিতে হয়, যেমন স্নান করানো, খাইয়ে দেওয়া ইত্যাদি। সংসারে অভাব থাকা সত্ত্বেও তার মা টাকা রোজগার করে নানা জায়গায় চিকিৎসা করিয়েছেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি। আমরা তো গরিব মানুষ, কী করি হবে? আর ছেলেটার সব কিছু করতে হয়, ছেলের কিছু টাকা পাইলে আমাকে দুই মাটা কিছু চলে যাবে দিন। আমি কি এতদিন আর কেউ কতদিন আর পারবে তো কাজ করতে? ছেলে যে হ্যান্ডিক্যাপ, তার জন্য কিছু আবেদন করেছেন? করেছি, অনেক জায়গায় কিছু পাইনি। বিডিও অফিসে তার প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন, কিন্তু সে ব্যাপারে বিডিও সাহেব গুরুত্ব দেননি। আমি এই বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে যাই, তিনি বলেন যে এই তথ্যটি নিয়ে আমরা আলোচনা করব। পরিমল বিশ্বাসের যাতে প্রতিবন্ধী ভাতা হয় তার জন্য পঞ্চায়েত প্রধান জয়ন্তী মাহাতোকে ফোন নাম্বার 9593763945 এই নাম্বারে কল করে আবেদন করুন। আমি দীপ্তি দেবশর্মা, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।